나는 종합적으로 애기 잘 따로 가요. 지도가 그 길이 있습니다. 나라도 결정하고 암이 끝났지. 나라가 개비리로 고성비 아본 제재가 스트레스 처리다. 공부가에 가서 공부. 공부가 개. 암이 고성비 스트레스 처리. 이리 깔았어. 얘기는 위에 들어도 되나? 아, 참아봐, 아소. 이번 비트를 뒤로 가로? 매일 두터 거리 아궁에 세 오라에 들고. 고성비 스트레스에 아픈 채네? 말해. 어디 있겠지? 무사가? 철저세 짓지세, 철저세 짓지세. 어디 밖에만 둬? 10분대만 둬? 밖에서 어떻게 시작하버렸지? 이때 성장할 줄 알아야 하고 다 돌아다니 기다려. 그 지지도 해, 기다려. 기다려봐. 시지야? 공부를 가져가. 아마 저러다 쓰러나기. 난 안 쓰러져. 에? 그래. 자, 그 좋아하지. 말해주신 걸로 봐봐. 기지. 저거, 네? 오케이, 이거 봐. 고성 씨씨 오케이, 이거 봐. 우리? 형, 기회로, 아니죠, 같이야. 아마추어 봐, 예방 켜라고 치고, 시험을 거, 둥 켜라, 아마추어에, 아니, 같이. 아니, 같이. 에이, 뭐래? 아니, 제대로네. 저 사람들이 여기 기회, 비자셨다. 이러면 비자셨다고. 아이, 샤라, 둥이야, 고성교셨다. 아마, 하이, 다음, 그런 말로, 고성비, 세시, 마태, 세시, 바깥으로, 멋을 밭에 먹고, 시초에 하다, 이렇게. 나가리 세고 호수나에 노디도 노디야 우리 공부에 빠져 보자라게 나가오 공부가 나가오 나가오 기다렸었지 오늘 얼마 치냐 오다 아마 아버지 아이고 세수 이거도 안 된다니까 가서 세수 아이 세수 예뻐라네 묘사해 집에 가서 엄마 그 자리야 어머니 이제 세수이 모르겠다 자 언론에도 말하고 아니 고노원이 입시를 잡았었다라고 그러나 막 뛰어오면 아마 소모수 속옷도 니겠지 아차 아로 기술이 나왔고에 그쵸가 다 발로도 와내겠지 에고 애틴 체력이 바꾸는 걸 봐봐야 되겠어 우리 아버지 고성이 바이리 약간 가라마세 오하니 아마 기술 가세주 아스포트스 তুমি ওখানে একটু জানে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি ও চিঠিটা দেখালে তারা সে মতো ব্যবস্থা করবে তুমি শুধু যাবে যাওয়ার পথে যেহেতু ওটা একদিন পৌঁছা তুমি বিকালবেলা আর একটা গ্রাম পাবে ওখানে আমার একটা বন্ধু সৃষ্টি আছে গ্রামের সৃষ্টি আছে গ্রামের ধনী মানুষ মহাজন আশ্রয় দেবে মহাজন বড় পয়সা তবু কুটুপতি না হোক না পুতি ধরেন না হ্যাঁ এই করে সৃষ্টি আছে সে আমার খুব বন্ধু তার পাশে তুমি যাবে আমার পরিচয় দিয়ে তারা তোমাকে খাওয়াবে দাওয়াবে সুন্দর করে রাখবে আচ্ছা তোমার ওই চিঠিটা দিয়ে চিঠি আছে এখানে বেড়ে চলো ঠিক ওই প্রথম রাস্তার মাঝখানে তুই বাসায় পৌঁছবে কে বাবা তুমি আমি প্রসঙ্গে সৃষ্টির ছেলে ও আমার বন্ধু ছেলে আসিস আসিস বল কি কোথায় যাচ্ছ আমি ওদিকে যাব ওই শহরের বাইরে যে গ্রাম বহন যাচ্ছে আচ্ছা ঠিক আছে বহনে আমার বাবা পাঠিয়েছে ঠিক আছে তুমি এখন বিশ্বাস না খাবার দাবার করো এখন কৌশলটির একটা ওই সৃষ্টির একটা মেয়ে আছে ওই মেয়েটার একটা দাসী আছে ওই দাসীটি দেখে বললো এই যেটা আমার বন্ধু ছেলে তুমি সেটা করো দাসী গরম পানিটা নিয়ে এনে ওকে হাত মুখ ধুয়ে দিল হ্যাঁ সুন্দর করে সে পরিষ্কার হয়ে বিশ্রাম নিল খাইতে দেখে দিল এভাবে কিছুক্ষণ দিয়ে হয়ে গেল দিয়ে হওয়াতে ও যখন ফিল গেল কোথাও দিয়ে তাই চলে ওই ইচ্ছে সে মেয়েটা দাসীকে বেরিয়ে আসতে থেকে কি ব্যাপার তুমি এরকম কোথায় ছিলে তোমার কোনো কষ্ট করে পাচ্ছে না আপনার বাবার বন্ধু ছিলেন কে আসছে আরে বাবা আমি অনেক বড় দেখেছি অনেক যুবক দেখেছি এই ছেলের মতো এত সুন্দর যুবক আমি দেখিনি
এত কিছু নেই, ওই মেজার মনের ভিতরে একটা ভালোবাসার ইচ্ছাও নেই চিন্তা করবো। দেখি তাহলে দেখে যে তখন সে ঘুমিয়ে গেছে, ক্লান্ত হেঁটে হেঁটে গেছে, ঘুমিয়ে গেছে। ওকে দেখিয়ে দেখলো ওই মেয়েটার অন্তরে ভালোবাসা পেয়ে গেল, তার বিশেষ মেয়েটা কেন মানুষের কাছে জানে, তারা চার জন্ম আগে থেকে স্বামী ছিল, চার জন্ম আগে স্বামী ছিল, তাই ওই অতীত জন্মে যে স্বামী ভালোবাসা এই জন্মে দর্শন করার আগেই তার কথা শুনতেই ভালোবাসার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, এখন তাকে দেখে যেহেতু ভালোবাসা হয়েছে ইচ্ছা হয়েছে কাশিয়ে যাবে, কাশিকে দেখলো যে একটা চিঠি যেন মারা আছে, কি করে দেখি ও তো দেখা মনে জানে, আমি তাকে ভালোবাসছি, এই লোকটা তো মতে যাচ্ছি, মতে দেওয়া যাবে ওই চিঠিটাকে নিয়ে আর একটা নতুন চিঠি লিখলো, সে লিখলো আমার ছেলেকে পাঠালো, আমার ছেলেকে তুমি আমার পক্ষ নিয়ে ওই যে সৃষ্টি আছে গ্রামের সৃষ্টি ওই মেয়েটার সাথে দিয়ে দিও, ও দিয়ে ফরক ফরক পাব, আমার যে পাওনা আছে প্রতিটি টাকা থেকে একশোটা মুদ্রা, একশো স্বর্ণ মুদ্রা, একশোটা ঘোড়া, একশোটা গাড়ি, একশোটা রাশি, এভাবে সব টাকা থেকে জোগাড় করে দিয়ে উপভোগ দিও, তারপর আমার খবর দিবা। ঠিক আছে, কত নিরক্ষর পড়াশোনা করায়নি, কিছু জানে ঘোষাটা, ঘোষাটা ঘুমকে উঠলো, তার মতো শিখেলো, ওখানে দিল বাবা পাঠিয়ে যায়, ও আমাকে কচু কচু শিখছে না, হ্যাঁ ঠিক আছে চিন্তা করবেন না বসে, ও কথা মতো এই প্রত্যেক জায়গা থেকে একশোটা 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 নজর না পাঠাও, একশোটা দাসি, একশোটা ঘোড়া, একশোটা দাবি, অনেক হয়ে গেল, তার পক্ষে গিয়ে দেওয়ার জন্য বলছে সে যাত্রী হয়ে যায়, সেখানকার ম্যানেজার করবে না, এখন তিনি ম্যানেজার করবে কর্মদক্ষ, তার কাজের বড় যে সে প্রসাদ সৃষ্টির পক্ষে ওই মেয়েটার সাথে এসে সুন্দর করে বিয়ে দিয়ে গেল, বিয়ে হয়ে গেল, ও তো এখন মরতে যাচ্ছে যে লোক না মরে এখন সম্পত্তি মানে বলে প্রসঙ্গ সৃষ্টি খবর দেবে, আমি তাকে মারতে পারিয়েছি, অথচ আমার লোকটা তাকে মারলো বরং দিয়ে দিয়ে এমন শুধু দিয়ে মারো, আমার অনেক ধন দৌলত তাকে দিয়ে দিল, এটা কেমন হয়ে গেল, এই পেছনে তার একেবারে অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ কি আগে তার পুত্র হারানোর ব্যাপার, এখন তার ধন সম্পত্তি আরো তার কাছে চলে যাওয়া, এবং যে সৃষ্টি মেয়েদের বিয়ে হয়ে যাওয়া, সে বড় অসুখে পড়ে গেল, রক্তভূমি পর্যন্ত হল, আরো বোধহয় বিশ্বের ভাবল আছে চিন্তা করলো, আমি প্রথমে সৃষ্টি ভাবল মরে যাওয়ার আগে হলো কিন্তু একটা কাজ করে লাগাইয়ে হয় না, সে করলো আমি আমার সম্পত্তি ঘোষাকাকে কোন মতেই দেব না, সে ব্যবস্থা করে আমি মরব, তাই সে চিঠি দিল আবার খবর দিল বাবা আমি এখন অসুস্থ হয়ে গেছি, তোমাকে দেখতে চাই তারা যদি আসো, খবর পড়ো ঘোষণা বললো চলো যাই, স্ত্রী কিন্তু চিন্তা করছে বলো আমি কিছু দাঁড়াবো, স্ত্রী কেন দাঁড়াবো বাবা অসুস্থ হয়ে অসুস্থ বলতেছে, তো তখন মেয়েটা চিন্তা করলো আমার সঙ্গে কিছু জানে না, আচ্ছা শোনো তুমি আমার সাথে বিয়ে এগুলা কিন্তু তোমার বাবা কথাই নেই, হ্যাঁ কি বলছো তোমার বাবা তোমাকে ওইখানে পাঠাচ্ছিল তোমাকে মেরে ফেলার জন্য, এভাবে চিঠি লিখেছিল, এই চিঠিটা তোমার এখানে বুঝাচ্ছিল আমি এটা খুলে করে দেখি আমি হাতে লিখছি তাকে দিয়ে দেওয়া,
তোমার বাবা কিন্তু বলছে মেরে ফেল, এই যে দেব চিঠি, এই যে আমি পরিশ্রম আছি। সুতরাং যে বাবা তোমাকে ভালোবাসে না, মারতে চায়, সেই বাবা এখনো তোমার কাছে ডাকছে আদর করে নয়, নিশ্চয় খুব বুদ্ধি আছে, ষড়যন্ত্র আছে, এটা তুমি চিন্তা করতে চাও না। তাই এখন যেও না, আরো কিছুদিন থাকো, বহু বুদ্ধিমান, আরো কিছুদিন থাকলো আবার খবর দিল, অনেকদিন আসছেন, এবার খবরটা কিরকম, আমি আর বেশি দিন বাঁচবো না, একটু শেষ দেখা দেখতে চাই, খবর দিল বাবা বলে বেশি দিন বাঁচবেন, চলো তো এখন মরে নাই, এখন গেলে কি করবে জানো তুমি, বউ বলতে দেবে এই বুদ্ধিমান নিয়ে, কিন্তু এখন যদি যায় তোমার বাবা সবার সামনে দেখে সবাইকে সাক্ষী রেখে বলবে এটা আমার ছেলে নয়, তাকে আমি বিউ দিনে কিছু দিনে সে এখন এরকম পালক পুত্র এই সমস্ত সে পাবে না, সবার সঙ্গে বলে দেবে তোকে ওই উত্তরাধিকার চুজ করার জন্য তোমার বাবা এই বুদ্ধি করে ডাকছে, এমন সময় যাবে তোমার বাবা কথা বলতে পারবে না, তখন কি বুদ্ধি নিয়েছে, আর কিছুদিন থাকার পর সে গোপনে খবর নিল, হ্যাঁ বাবা বিশ্ব অসুস্থ হয়ে গেছে, আর পিছনে তিনি উঠতে পারতেছে না, কথাও ঠিক মতো বলতে পারতেছে না, চলো বউ বলছে এবার চলো, এবার গেছিস গিয়া বউ সশস্ত্র সশস্ত্র খুব সেবা যত্ন করলো, এই দিয়ে তিনি মরে গেল, ও কিছু বই দিতে পারে মরে গেল, ওরা সস্তা করলো, সস্তা করার পরে ওই মেয়েটা তার ঘোষা কাটলে বুদ্ধি দিল, এখানে যতগুলো লোক আছে আশেপাশে তোমার এই বাড়ির আশেপাশে প্রতিবেশী ডাকো সবাইকে, সবাইকে যদি খুব ভালো মতো খাওয়ালো দাওয়ালো, সবাইকে উপহার দিল, সবাইকে আস্তে আস্তে করে কানে কানে বলল আপনারা আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, আমাদেরকে ভুলবেন না, এটা যে ঘোষাকার ছেড়ে এই ঘোষাকার যে কোষণ দেশের ছেড়ে এটা আপনারা রাজাকে বলবেন, আপনারা সাক্ষী দিলেন রাজা খুশি হয়ে যায়, এই ঘোষাকাকে এই তার বাবার সাথে রাখবে, চিন্তা করবেন না মা আমরা আছি, তোমরাই তো এই ঘোষাকাই তো আমাদের শেষ ছেলে, এরকম বলতে ঠিক যথাসময়ে কোষণটি রাজা যখন খবর নিল তারা সবাই ঠিক আছে, কোষণটি রাজার ছেলে তখনকার তিনি শ্রেষ্ঠীদের আলাদা ক্ষমতা আছে, শ্রেষ্ঠীদের শীল ছাড়া এই আলাদা আছে, তারা শীল সফল মানে বন্দোবস্ত দিতে পারে, অনেক কিছু ক্ষমতা আছে তাদের, এটা একটা পোস্ট শুধু শেষটি বলতে একটা পয়সা আমারও শেষ হোক না, এটা একটা পদবি, এখন ঘোষণা কৌশল তো শেষটি হয়ে গেল, এবার স্ত্রী বলছে তুমি অতিথি কি পাপ করেছ জানি না, তাই এই জন্য তুমি অবজাত করেছে, অবজাত মানে পিতৃ নাই মা নাই বাপ নাই অবজাত জিনিস পিতৃ মাতৃহীন হয়েছে তুমি, আর আমিও আগে ভালো পুত্র দান টান করি নাই, নিশ্চয় সেই কারণে এই জন্য আমি অনেক ধন সম্পত্তি এসেছি, ওই ঘরে জন্ম নিই না গরিব করেছি, আর এই জন্মে আমাদেরকে আর অবহেলা করলে হবে না, দানশীল ভাবনা আমাদের করতে হবে, সুতরাং একটা সিদ্ধান্ত নিই আমরা প্রত্যেক দিন দান করবো,